অভাবের তাড়নায় 8 বছরের আদুরিকে ঢাকায় গৃহকর্মীর কাজ দেন মা সাফিয়া বেগম, কিন্তু সেই সিদ্ধান্তের জন্য প্রতিটি মুহূর্ত অনুশোচনায় ভুগছেন পটুয়াখালীর প্রত্যন্ত জনপদের এই নারী। আর শরীরের ক্ষত সারলেও এখনও দগদগে ঘা আদুরির মন জুড়ে। অভাব অনটনে তার লেখাপড়া আর চিকিৎসাও বন্ধ হতে বসেছে। সংসারের খরচ মেটানোর বড় দায়িত্বটা আদুরির ছোট্ট কাঁধে, তাই রোজগারের আশায় শাকপাতা সংগ্রহে 11 বছরের শিশুর প্রতিদিনের ব্যস্ততা। নির্যাতনের ক্ষত শরীর কাটিয়ে উঠলেও এখনো দগদগে ঘা আদুরির মন জুড়ে। আদুরির গায়ের মধ্যে ব্যথা, গোস্ত স্তারির দাগ, আয়রনের দাগ, এই করতে লাগছে, ব্লেডের কাড়া যন্ত্রণা করতে লাগছে, খাউ যায় শুকায়, হ্যাঁ ওই নদীর ওই মনে পড়লে ঘুমাইলে চিকুর দিয়ে আদুরি ওরে ভয়। নানা সীমাবদ্ধতার মধ্যেও বড় হওয়ার স্বপ্ন আদুরির। পড়ালেখা চলছে স্থানীয় জৈনকাঠি সালিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে। স্বপ্ন পূরণে সবার সহযোগিতা চাইছে আদুরি ও তার স্বজনরা। বই খাতা কেনার মতো তাদের এবিলিটি নাই, আবার স্কুলে যাওয়ার মতো তার পোশাকাদি হইতে কোনো অভাব। পড়ালেখা করি আটকে না লাগবে, কিনতে পারি না, খাইতে দাইতে কষ্ট, ওষুধ খেতে পারি না, শরীরে ব্যথা করে ভিতরে, ওষুধ খেতে পারি না, ফুললো সে জায়গা। 2013 সালে রাজধানীর একটি বাড়িতে গৃহকর্তীর নির্মম নির্যাতনের শিকার হয় আদুরি। রাকিব খান, যমুনা নিউজ।